বিহার সরকারের তরফে জানানো হয়েছে আনলকের এক মাসের মধ্যে গাড়ি বিক্রি হু করে বেড়ে গিয়েছে এপ্রিল ও মে মাসে যেখানে রাজ্যের মোট রাজস্ব সংগ্রহ এক হাজার সাতশো পঁচাশি দশমিক তেত্রিশ কোটি টাকা ছিল সেখানে আনলক ওয়ান অর্থাৎ জুন মাসে তা বেড়ে দু হাজার তিনশো সাতাশি দশমিক শূন্য নয় কোটি টাকা হয়ে গিয়েছে সরকারের তরফে জানানো হয়েছে নির্মাণ ক্ষেত্র গাড়ি বিক্রি থেকে বেড়েছে এপ্রিল ও মে মাসে যেখানে চার হাজার পাঁচশো বাষট্টিটি গাড়ি বিক্রি হয়েছে লকডাউনের পর জুন মাসে তা এক লাফে ছিয়ানব্বই হাজার তিনশো গাড়ি বিক্রি হয়েছে আনলকে নির্মাণসহ অন্য কাজকর্ম শুরু হওয়ার কারণে জিনিস বিক্রিতে উল্লেখ্য বৃদ্ধি হয়েছে এপ্রিল ও মে মাসে ইউএ বিলের মাধ্যমে বাইরে থেকে বিহারে বিক্রি হওয়ার জন্য তেরো হাজার সাতশো চার কোটি টাকার মাল এসেছিল অথচ কেবল জুন মাসেই তা বেড়ে তেরো হাজার ছশো বাষট্টি কোটি টাকা হয়েছে এই সমস্ত জিনিসের মধ্যে প্রধানত রয়েছে সিমেন্ট লোহা ওষুধ গাড়ি ও কাপড় আনলকের কারণে আর্থিক গতিবিধির বৃদ্ধির জেরে এপ্রিল ও মে মাসে বাণিজ্য কর থেকে মাত্র নশো পঞ্চাশ কোটি টাকা আয় হয়েছিল কেবল জুন মাসে তা হয়েছিল এক হাজার দুশো সতেরো কোটি টাকা রেজিস্ট্রেশন থেকে জুন মাসে সরকার আয় করেছিল তিনশো চৌত্রিশ দশমিক আটচল্লিশ কোটি টাকা যা এপ্রিল ও মে মাসে ছিল চৌষট্টি দশমিক আটষট্টি কোটি